শুভ সকাল। আশা করি তোমরা সকালে ভালো রয়েছো এবং তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। সঙ্গে যারা কম্পিউটার টেস্ট দেবে তাদের জন্য প্রচুর পড়াশোনা করতে হবে কম্পিউটার নিয়ে, প্রচুর এক্সেল এবং ওয়ার্ডের ব্যবহার, এক্সেলের ফর্মুলা সেগুলো খুব ভালো করে দেখতে হবে। আজকে তোমাদের সঙ্গে আমি একটি ভিডিও শেয়ার করছি, সেই ভিডিওতে যে স্যার তোমাদেরকে ইন্টারভিউয়ের সম্পর্কে কিছু টিপস দিচ্ছেন সেটা তার পরিচয়ে সেই ভিডিওর মধ্যেই লেখা রয়েছে। আশা করব যে ওই স্যারের তোমরা যদি টিপসগুলো শোনো সেটা তোমাদের ক্ষেত্রে কনফিডেন্সটাকে আরও একটা বাড়িয়ে দেবে, এবং কোন বিষয়গুলো নিয়ে তোমাদের আরও দেখা দরকার রয়েছে সেই বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হবে, কারণ তিনি হচ্ছেন ওই ফিল্ড থেকেই বিলং করেন। তো রিকোয়েস্ট করব যে সেই স্যারের কথাগুলো, শ্রদ্ধেয় স্যারের কথাগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে। আজ এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিক লাইব্রেরিয়ান যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য শেষ ধাপ ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নিয়ে আজকের আলোচনা। মূলত ইন্টারভিউ কেমনভাবে হয়, ইন্টারভিউর সিলেবাস, ইন্টারভিউতে কি কি আসতে পারে বা ইন্টারভিউ কি ধরনের হতে পারে তারই বিস্তৃত আলোচনা এই ভিডিওর মধ্যে করছি। আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, আমার জ্ঞান যতটুকু আছে তো সেটা নিয়েই আমি আজকের এই ভিডিওটা আলোচনা শুরু করছি। দেখুন, ইন্টারভিউয়ের কোন রকম নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না। ইন্টারভিউয়ের সময় কথোপকথন যে হয় তার মাধ্যমেই ইন্টারভিউয়ের প্রশ্ন, তার প্রশ্নবান বলা যায় যাকে, তো সেটা নির্ধারিত হয়। তো সর্বক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাচ্ছেন, যারা ইন্টারভিউ দেবেন, তাদের সিলেবাস কিছু নেই আগেই বলেছি, তবে যে সমস্ত বিষয়গুলো জেনে রাখা দরকার বলে আমার মনে হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের পাবলিক লাইব্রেরি অ্যাক্ট সম্পর্কে ধারণা, সে অ্যাক্টের স্ট্রাকচার, তার প্রস্তাবনা, সে অ্যাক্টের যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়েছে, তার যে নতুন আপগ্রেডেশন হয়েছে, রিভাইজ হয়েছে, সে সম্পর্কে ধারণা, আগে কি ছিল এখন কেমন আছে বা এখন কি হয়েছে, তো সেই সম্পর্কে ধারণাগুলোকে একটু ক্লিয়ার রাখতে হবে। এছাড়া দেখতে হবে, জানতে হবে পশ্চিমবঙ্গের যে পাবলিক লাইব্রেরির যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কেমন, মানে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, তারপরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, তারপরে যে টাউন লাইব্রেরি, রুরাল লাইব্রেরি, এই যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো কেমন, যার যার নিজস্ব জেলায় যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন সেই জেলার স্ট্রাকচার কেমন আছে, পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে কতগুলো লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরির মধ্যে কতগুলো টাউন লাইব্রেরি আছে, কতগুলো রুরাল লাইব্রেরি আছে, সেগুলো কতগুলো গভর্নমেন্ট স্পন্সার্ড আছে, কতগুলো গভর্নমেন্ট লাইব্রেরি আছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতেই হবে। এছাড়াও আমাদের জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল যেহেতু এটি নিয়োগ প্রক্রিয়া পাবলিক লাইব্রেরি, ফলে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস বলে যে একটি বিষয় আছে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা ইজিলি এটাকে দেখতে পারবেন, ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেস বলে তার কিছু ইনফরমেশন সেখানে দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে, সেখান থেকে সেগুলোকে একটু ফলো আপ করুন, যে সেখানে বিভিন্ন রকমভাবে নীতিমালা দেওয়া আছে, বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার দেওয়া রয়েছে, কীভাবে ডেভেলপমেন্ট হয়, ফান্ড কীভাবে আসে, বিভিন্ন প্রস্তুতিগুলো কি কি আছে, বা সিএলআইস কি জিনিস, কমিউনিটি লাইব্রেরি ইনফরমেশন সেন্টার বিভিন্ন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় আছে, আপনার ডিস্ট্রিক্টে কোথায় আছে, সেখানে কিভাবে অ্যাক্সেস পাওয়া যায়, এই সম্পর্কে ধারণা কিন্তু আমাদের রাখতে হবে। এছাড়াও লাইব্রেরি সায়েন্সের ওভারঅল ধারণা থাকবেই, যার যে সমস্ত বিষয়গুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেই সমস্ত জায়গাগুলোতে নিজেদেরকে সেই জায়গাগুলো থেকে নিয়ে যেতে হবে প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে। সাধারণভাবে জেনারেলভাবে যে কোশ্চেনগুলো করা হয় ইন্টারভিউ বোর্ডে, আমার মনে হয় সেগুলো খুবই সাধারণ, আপনার বাড়ি কোথায় বা আপনার ব্লক বা আপনার জেলা, সেখানকার সম্পর্কে, তার ভৌগোলিক, তার ইতিহাস, তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে বিভিন্ন রকমের প্রেক্ষাপটগুলো আছে সেগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার, বাঞ্ছনীয়, কারণ সেখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত কোশ্চেন আসতেই পারে, কারণ যেহেতু পাবলিক লাইব্রেরি নিয়ে আমরা ডিল করব
পাবলিক পাবলিক নিয়ে ডিল করব, ফলে সাধারণভাবে সেই সমস্ত সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কমিউনিটি ইনফরমেশন সার্ভিস একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পাবলিক লাইব্রেরি একটি মোটোই হলো যে কমিউনিটি ইনফরমেশন সার্ভিস দিতে হবে। সেটা কি কিভাবে দেওয়া সম্ভব, কিভাবে আরো বেটার দেওয়া যায়, কোন কোন পদ্ধতিতে সেটাকে আরো এক্সপ্রেস করা যায়, ইউজারদের জন্য সেটা বেনিফিটেড হবে, বা কোনো ইনোভেটিভ কিছু আছে কিনা, সেইগুলো আপনারা দেখতে পারেন। তবে এক্ষেত্রে আমার সাজেশনস হচ্ছে, আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ওয়েবসাইট আছে ডিস্ট্রিক্ট লাইব্রেরির, সেগুলো তো ফলো আপ করবেন, সেই সাথে সাথে কর্ণাটক হোক, তামিলনাড়ু হোক, বিভিন্ন স্টেটের যে পাবলিক লাইব্রেরি স্ট্রাকচার কি আছে, এবং তাদের স্পেশালি তাদের ওয়েবসাইট দেখা, মূলত সেখান থেকে যে সমস্ত সার্ভিস তারা প্রোভাইড করে সেটা স্পেশাল কিছু আছে কিনা সেই সার্ভিস পাবলিক লাইব্রেরি থেকে, সেইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে ফর ইনোভেটিভ অ্যাপ্রোচেস। তো এইগুলো বিষয়গুলো আমাদের জানতে হবে। এছাড়া নর্মালি আমাদের লাইব্রেরি সার্ভিস কি কি দেওয়া হয় না হয় সেগুলো তো আছেই, ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, ইনফরমেশন সোর্সেস, সিস্টেম সার্ভিসেস, লাইব্রেরি ম্যানেজমেন্ট, আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্পেশালি কোহা, কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট বা WB পাবলিক নেট, ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক যেটি আছে সেটি তার কিছু উদ্দেশ্য আছে। তো আপনারা গুগল করে একটুখানি WB পাবলিক নেট সার্চ করে দেখতে পারেন সেখানকার কি অবস্থা, তার কি অবজেক্টিভস আছে না আছে, সেইগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আর ওভারঅল নিজের এলাকার MLA MP কারা কারা আছেন সেই সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং DLO বা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তাদের কি ফাংশনস, তারা কি করে, বা একটি জেলার কিভাবে চলছে অ্যাকচুয়ালি লাইব্রেরি সিস্টেমটা, পাবলিক লাইব্রেরি সিস্টেমটা, সেটা ওভারঅল একটা ধারণা রাখতে হবে। তা আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলোই একটুখানি ঠিকমতো দেখলে পরে আমার মনে হয় যে ইন্টারভিউটা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে আর কি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।